বাতিল করা ভাতা প্রাপকদের অবিলম্বে ভাতা প্রদান করা, অতিরিক্ত বিদ্যুৎ মাশুল নেওয়া বন্ধ করা, রাস্তাঘাট সংস্কার করা এবং টুয়েপের কাজ 200 দিনের করা এবং মজুরি 340 টাকা করা সহ সাত দফা দাবিতে সোমবার পৌর নিগমের নর্থ জোনাল অফিসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর মহকুমা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন নারী সমিতির সদস্যরা বিভিন্ন পথ পরিক্রমা করে শ্যামলীবাজার নর্থ জোনাল অফিসে ডেপুটেশন প্রদান করেন। পরে নর্থ জোনাল অফিসের সম্মুখে একটি বিক্ষোভ সভায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যা রমা দাস রাজ্যের জোট সরকারের 3 বছরের কার্যকলাপ নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে গ্রাম পাহাড় শহর সর্বত্র রেশনিং ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে গরিব মানুষ রেশন সামগ্রী পাচ্ছে না, ফলে মানুষকে বাজার থেকে চড়া মূল্যে নিত্য সামগ্রী ক্রয় করতে হচ্ছে। এদিন বিক্ষোভ সভায় এছাড়া উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজনেত্রী কৃষ্ণারক্ষিত সহ অন্যান্যরা। ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিভাগীয় কমিটির কণিকা পাল, কৃষ্ণ মজুমদার, অঞ্জনা দে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের দুইজন নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব কমের রমা দে এবং আজকের সভানেত্রী কেন্দ্রীয় নেতৃত্ব কমের কৃষ্ণারক্ষিত। আমাদের যে সাত দফা দাবি, এই সাত দফা দাবি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি বিভিন্ন সময় যারা গরিব অংশের মানুষ তাদের পাশে থাকি, তাদেরকে সাহায্য করার জন্য আমরা চেষ্টা করি। আমরা লক্ষ্য করছি 2018 সালের বিধানসভা নির্বাচনের পর যে নতুন সরকার হয়েছে, বিজেপি এবং আইপিএ তিজোট সরকার, তারা নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, বিশেষ করে ভাতা, সে ভাতা তারা 2000 টাকা করবেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।